আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার অর্ডারের স্ট্যাটাস গুলো বাল্ক আকারে আপডেট করবেন, যেন আপনার প্রচুর মূল্যবান সময় এবং শ্রম বাঁচে। আগে যেমন আপনি অর্ডারের স্ট্যাটাস এক স্ট্যাটাস থেকে অন্য স্ট্যাটাস আসতে নিতেন একটা একটা করে, বাট এখন আপনি চাইলে কিন্তু এক ক্লিকে সবগুলো অর্ডার এক স্ট্যাটাস থেকে অন্য স্ট্যাটাসে ট্রান্সফার করে ফেলতে পারবেন। সো এটা এতে করে আপনার অনেক সময় বাঁচবে এবং শ্রম বাঁচবে। সো এটা করার জন্য আপনি যেটা করবেন, আপনার অর্ডার ম্যানেজার প্যানেলে আসবেন। আসার পর এই সাইন আপে যেটা আছে অর্ডার শিপিং যেই পেজটা আছে, এটা এই বাটনে ক্লিক করবেন, তাহলে আপনি এই পেজে চলে আসবেন। এখানে আসার পর যেটা করবেন, আপনি ধরেন আপনার অর্ডার সারাদিনই কনফার্ম করে রাখছেন, আপনি 4টার মতো বা 40টার মতো বা 400টার মতো, যাই হোক, এখন মনে করেন আপনার এইটাকে সবগুলোকে আপনি প্রিন্ট করে ফেলছেন, ঠিক আছে, প্রিন্ট, সরি, হ্যাঁ, প্রিন্ট কমপ্লিট শেষ। এখন আপনি মনে করেন এগুলাকে প্রিন্ট কমপ্লিট স্ট্যাটাসে ফেলাবেন। এই যে এখানে যেমন দেখেন, এখানে আছে দুইটা দুইটা আছে প্রিন্ট কমপ্লিট, ঠিক আছে, আপনি চাচ্ছেন এই 4টা এই প্রিন্ট কমপ্লিট নিয়ে যাবেন। এটা করার জন্য যেটা করবেন, আপনি এই দেখেন এসএলএর পাশে যে চেক বক্সটা আছে, এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে দেখেন সবগুলো অর্ডার কিন্তু আপনার চেকড হয়ে যাবে বা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি যেটা করবেন, এই যে সিলেক্ট বাল্ক অ্যাকশন, এই এই অপশনে ক্লিক করবেন, এই বাটন, এটাতে ক্লিক করলে আপনার সামনে আরো কিছু অপশন আসবে। এখান থেকে আপনি দেখেন একটা অপশন পাবেন বাল্ক অর্ডার আপডেট নামে, তো আপনি এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার বাম ডান পাশে আপনার আরেকটা অপশন অন হয়ে যাবে, তখনই যে সিলেক্ট নেক্সট স্ট্যাটাস, তো আপনার তখন এখানে আপনি ক্লিক করবেন যে সিলেক্ট নেক্সট স্ট্যাটাস, এই এই অপশনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে আরো কিছু স্ট্যাটাস আসবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন, যে আপনার বর্তমানে অর্ডার গুলো আছে কনফার্মে, কনফার্ম থেকে আপনি নেক্সট কোন স্ট্যাটাসে নিতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে দেখেন আপনি কি এটাকে এন্ট্রি কমপ্লিটে পাঠাতে যাচ্ছেন, নাকি প্রিন্ট কমপ্লিটে পাঠাতে যাচ্ছেন, নাকি শিডিউলে পাঠাতে, নাকি স্টোর আউটে, না শিফট কমপ্লিট, নাকি ডেলিভারি কমপ্লিট। তো আপনি যেটাতে সিলেক্ট করে গো অ্যান্ড কনফার্মে দিবেন, ওটা চেঞ্জ হয়ে যাবে। তো চলেন আমরা একটু প্র্যাকটিস করে দেখি। তো মনে করেন এটা ধরেন প্রিন্ট কমপ্লিটে আমরা পাঠাবো, ঠিক আছে, সব টেস্ট পাস পাসে আপনি আপনার প্রয়োজন মতো যেটা দরকার ওইটাতে পাঠাবেন। ওকে, সো এখানে মনে করেন প্রিন্ট কমপ্লিট সিলেক্ট করলেন, করে জাস্ট গো অ্যান্ড কনফার্মে যদি দেন তাহলে দেখবেন একসাথে আপনার দেখেন 4টা অর্ডার আমাদের চেক সিলেক্ট আসলো, এই 4টা অর্ডার প্রিন্ট কমপ্লিটে ট্রান্সফার হয়ে গেছে। এখন আবার যদি আপনি এই পেজে আসেন, এই পেজে ক্লিক করে অর্ডার শিপিং, তাহলে দেখতে পারবেন, দেখেন আপনার প্রিন্ট কমপ্লিটে কিন্তু 6টা চলে গেছে, ঠিক আছে, প্রিন্ট কমপ্লিটে 6টা চলে গেছে, আগে কিন্তু 4টা ছিল, ঠিক আছে। তো আচ্ছা, এইখানে দেখতেছেন আরো 5টা চলে আসছে, মেবি এই সাইটে এই মুহূর্তে আরো কেউ কাজ করতেছে, সো তারা আবার এখানে পাঠিয়ে দিছে। ওকে, সো নো প্রবলেম, আচ্ছা আমি চলেন এই 5টাতেও আমি পাঠিয়ে দিই, আমি তাহলে আর কনফিউজ হবেন। আমি ধরেন এই 5টাকে আবার চেক করে জাস্ট বাল্ক অর্ডার আপডেট, এখান থেকে ধরেন প্রিন্ট কমপ্লিট এটার মধ্যে আপডেট দিয়ে দিলাম, গো অ্যান্ড কনফার্মে দিলাম, দেখেন এই 6টা হয়ে গেল। এখন যদি আমি আসি তাহলে দেখেন আপনার এই যে কনফার্মে একটা আছে, মানে আমি একদিকে কাট করছি, অন্য কোনো ইউজার আছে যে অর্ডারগুলো প্রসেস করতে আছে, ঠিক আছে, কনফার্মে পাঠিয়ে দিতে একটা একটা। যাই হোক, প্রথমে আমরা 4টা 5টা পাঠাইলাম, এরপর 6টা পাঠালাম, 11টা আর আগে 2টা ছিল। সো টোটাল দেখেন প্রিন্ট কমপ্লিট কিন্তু সবগুলো চলে আসছে। এখন মনে করেন আবার আবার প্রয়োজন হয়েছে আপনার এই প্রিন্ট কমপ্লিট থেকে আপনি সবগুলো কি করবেন, শিফটে পাঠিয়ে দেবেন, মানে বুকিং দেওয়া হয়ে গেছে, আইসা নিয়ে গেছে আপনার প্রোডাক্ট, তখন আপনি এই যে প্রিন্ট কমপ্লিটে ক্লিক করবেন এই বক্সে, সো আপনার প্রিন্ট কমপ্লিট যতগুলো অর্ডার আছে আপনার সামনে চলে আসলো। এখান থেকে আপনি জাস্ট আবার চেক করবেন, তাহলে দেখেন এই 11টা কিন্তু আপনার মানে যে কয়টা আছে বর্তমানে 11টা আছে, 11টা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আবার আপনি ধরেন বাল্ক অর্ডার আপডেট এই অপশনে সিলেক্ট করবেন, এখান থেকে নেক্সট স্ট্যাটাস ধরেন, এবার ডেলিভারি না, এবার ধরেন শিফট শিফট সরি হ্যাঁ এই যে শিফট কমপ্লিট, শিফট কমপ্লিটে দিয়ে জাস্ট গো অ্যান্ড কনফার্ম দিলাম, তাহলে দেখেন এই 11টা অর্ডার কিন্তু ডাইরেক্ট আপনার ধরেন শিফট মানে শিফটে চলে গেল। দেখেন এই দেখেন 11টা অর্ডার প্রিন্ট কমপ্লিট থেকে একবার এক ক্লিকে আপনি শিফটে পাঠিয়ে দিতে পারছেন, এইভাবে পাঠিয়ে দিতে পারবেন। আর আগে করতেন একটা একটা করে আপনার করতে হতো, এতে করে ধরেন অনেক কিন্তু টাইম নষ্ট হতো, অনেক শ্রম লাগতো, বাট এখন হচ্ছে সবগুলো ধরবেন, ধরে একবারে পাঠিয়ে দিলেন। আবার ধরেন এইভাবে আপনার প্রয়োজন মতো যখন যে স্ট্যাটাসে লাগে পাঠিয়ে দিতে পারবেন। আই থিঙ্ক আপনি বিষয়টা বুঝতে পারছেন, আপনি আপনার মতো কাজটা করতে পারবেন। তো আজ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।